হ্যালো বন্ধুরা, কিছু কুল ভিডিও দেখে নিজের মাইন্ডকে ফ্রেশ করতে চাইলে আগামী কয়েক মিনিটের জন্য চেয়ারের ওপর শক্ত করে বসে পড়ুন। কারণ আজকে আমরা এই ভিডিওতে কিছু অবিশ্বাস্য মজাদার ঘটনাকে দেখব, যেগুলো ক্যামেরাতে রেকর্ড না হলে কেউ কখনো বিশ্বাস করতেই চাইতো না। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে আলিশান ডেলিভারি সার্ভিস। এখানে আপনি আপনার যে কোনো পছন্দের জিনিসকে আস্ত একটি হেলিকপ্টারের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন। শুধু সেজন্য আপনার পকেট ভর্তি কারি কারি টাকা থাকতে হবে। গ্রামগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে চেয়ার খেলার দৃশ্য অনেকবার দেখেছি, কিন্তু আমি আমার জীবনে এমনটা দেখিনি। আপনার যদি শক্ত এক পাটি দাঁত থাকে তাহলে আপনি সেটার সাহায্যে যে কোনো কিছুকেই খুলতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত কি ঘটবে সেটা আপনার ভাগ্যের উপরেই নির্ভর করছে। ঘটনাটি দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আশঙ্কায় এখানে কি কোনো ভৌতিক ঘটনা ঘটে গেল নাকি অন্য কোনো ব্যাপার। এই ব্যক্তির এমন কাজের দক্ষতা দেখে মনে হচ্ছিল যে ইনি ভারতীয় সিনেমার জনপ্রিয় চরিত্র বাহুবলীর বড় ভাই। বন্ধুরা, আমরা সকলেই তো পানি ভর্তি পুকুর বা পানি ভর্তি নদী দেখেছি, কিন্তু কখনো কি আপনি ভাবতে পেরেছিলেন তেল ভর্তি একটি পুকুর দেখতে পারবেন? ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে ঘটনাটি দেখতে পাচ্ছেন এটা একটি সত্য ঘটনা, এবং এটি ঘটে গিয়েছিল ভারতে। এখানে একটি তেলবাহী ট্রাক গাড়ি হঠাৎ করে রাস্তার মাঝখানে উল্টে গিয়েছিল, আর ট্রাকের কন্টেইনারে থাকা সমস্ত তেলগুলো দিয়ে রাস্তার পাশের একটি শুকনো খাল পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে আশেপাশের গ্রামবাসীরা এখান থেকে ফ্রিতে তেল সংগ্রহ করতে রীতিমতো হুলস্থুর কাণ্ড ঘটিয়েছিল। এই কুকুরটি তার মনিবের কাছে এতটাই পোষ মেনেছিল যে সে তার মালিকের বাড়ির প্রতিদিনের বাজার খরচ নিজেই করত। এই কুকুরটি যখন বাজারে আসতো তখন তার যা যা প্রয়োজন সে ইশারার মাধ্যমে দোকানিকে বোঝাতে সক্ষম হতো। এই ব্যক্তি ফুটবলের সাহায্যে স্ট্যান্ড শো দেখাতে এতটাই দক্ষ যে ইনি মাটি থেকে কয়েক হাজার ফুট উপরে প্যারাশুটের সাহায্যে ভেসে থেকেও এটা করতে পেরেছিলেন। একটি সুপার শপে সেলফে রাখা সমস্ত মালপত্রগুলো হঠাৎ করে কাকতালীয়ভাবে সবগুলো এভাবেই পড়ে গিয়েছিল, যা দেখে এই দুই কাস্টমার অনেক ভয় পেয়ে গিয়েছিল। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সেরা হেলিকপ্টার পার্কিং ব্যবস্থা। এই দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যে এই ট্রাক্টরটি ধোঁয়ার সাহায্যে নতুন একটি শিল্পকর্ম তৈরি করছিল। দড়ির সাহায্যে করা এই ব্যক্তির এমন শারীরিক কসরত নিঃসন্দেহে যে কাউকে মুগ্ধ করবে।
রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার সময় প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল। ঠিক তখন এই লাল রঙের গাড়িটির সামনের দিকের গ্লাস পরিষ্কারক যন্ত্রটি নষ্ট ছিল। কিন্তু মানুষের ক্রিয়েটিভ বুদ্ধির তো আর শেষ নেই, যার বাস্তব ফলাফল আমরা সকলেই দেখতে পাচ্ছি। কপাল খারাপ থাকলে আপনার বাড়িতেও এমন ঘটনা ঘটতে পারে। এই ঘটনাটি দেখে মনে হচ্ছিল যে ইনি মনে হয় দুনিয়ার সবচাইতে শক্তিশালী ব্যক্তি। এটি হচ্ছে চাইনিজ মেয়েদের সার্কাস শোর একটি দৃশ্য। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই ব্যক্তি বড়শির সাহায্যে কত কেজি ওজনের মাছ ধরতে পারে, এমন প্রশ্ন শুনে হয়তোবা আমার মতো আপনিও বলতে পারেন 5 কেজি অথবা 10 কেজি ওজনের মাছ হতে পারে। তো চলুন দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ধারণা কতটা সত্য হয়। ভাই রে ভাই, এমন দৃশ্য দেখে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি জীবনে আর কোনোদিন বড়শির সাহায্যে পুকুরে মাছ ধরতে যাব না, কারণ মাছের বদলে আস্ত একটি কুমির ধরা মোটেও ভালো ব্যাপার নয়। এই সেনা সদস্যরা ছোটখাটো একটি নৌকো নিয়ে দুর্গম অঞ্চলে একটি মিশনে গিয়েছিলেন, আর সেখান থেকে ফেরার সময় এমন ঘটনা ঘটেছিল। বন্ধুরা, আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন এই শব্দটি শুনতে কেমন লাগছে। এখানে নতুন একটি শ্যাম্পু কোম্পানির প্রচারণা চলছিল, কিন্তু ঘটনাটি দেখে মনে হচ্ছিল যে এখানে মনে হয় কোনো মিউজিক্যাল পারফরমেন্স হচ্ছিল। দানবাকৃতির একটি এক্সকোভেটরের সাহায্যে ছোট ছোট এই কাজগুলোকে এমন নিখুঁতভাবে করার প্রক্রিয়া দেখে প্রথম দেখাতেই যে কোনো মানুষ আমার মতো অবাক হয়ে যেতে পারেন। ছোটবেলা থেকে এই ছেলেটির স্বপ্ন ছিল বড় হয়ে সে একদিন ব্যান্ড দল গঠন করবে, কিন্তু বড় হবার পর কেউ তার কথায় সাড়া দেয়নি। বাধ্য হয়ে সে একাই এতগুলো ইনস্ট্রুমেন্টকে একই সঙ্গে বাজানো শিখে গেছেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।